जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो। हे बॉस केमन आछो तुमरा फटाफट सत्य भाई हमारे समय दिन दिन प्रचुर उन्नति कर উন্নতির ঠেলায় পড়ে সরকার কবে না কবে ফেসবুক আর ইনস্টাগ্রামকে অনসাইড না ঘোষণা করে দেয়। সঠিক বলেছেন। বাল ফেসবুক আর ইনস্টাগ্রাম দিন দিন এত উন্নতি করছে যে সেটা আর পাবলিক প্লেস বসে ব্যবহার করা যাবে না। বাত সহি হে। বাল কাজকর্ম নেই বাড়িতে বসে আছি তাই ভাবলাম একটু ইনস্টাগ্রামটা চালাই। এমনিতে আমি ইনস্টাগ্রাম ব্যবহার করিনি কারণ ইনস্টাগ্রামটা হচ্ছে বড় লোকদের অ্যাপ আর আমরা তো গরিব মানুষ তাই আমাদের জন্য ফেসবুকটাই ঠিক আছে। কিন্তু সেই কোথায় আছে না যে তাঁতি খাচ্ছিল তাঁত মনে আর কাল হলো এড়েগুলো কিনে। আমারও ঠিক সেই রকমই অবস্থা হয়েছে। বলেন কি বাড়িতে সবারই সামনে বসে ইনস্টাগ্রামটা খুলতেই প্রথমে এসে হাজির খুবই ভদ্র ও নম্র এই মামনির ভিডিও। ও গড একবার দিলা দে যে কিনা বাড়া রিল বানানোর নাম করে নিজের বড় বড় মাইগুলোকে টিপছে। ছি 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 বলছি মামনি তুমি যে এই ভিডিওটা বানিয়েছো তোমার লাজ লজ্জা বলে কিছুই নেই নাকি? লাজ লজ্জার মাথা একেবারে নুনঙ্কা দিয়ে চিবিয়ে খেয়ে নি। শরম করো ভগবান সে ডরো ভোসড়ি ওয়ালো ভগবান সে ডরো নেই। বাল নিজে তো একেবারে গাধার গাড়ে চলে গেছো তার সাথে হাতে এই ছোট্ট বোনটাকে ফুটোচ্ছ সালা রেন্ডি বাজ কথা কাটে লজ্জা করে না তোমার? বলছি বাড়া শরীর দেখিয়ে পয়সা রোজগার করার যদি অতই সব তাহলে না সোশ্যাল মিডিয়াতে এইসব ভিডিও না বানিয়ে না কোটিখানাতে যেয়ে বসো দেখো না ভালোই রোজগার হবে। কেন শুধু শুধু এইসব নোংরামি ভিডিও বানিয়ে সময়টাকে নোংরা করছো? তুমি কি ভাবছো মামনি তোমার এই ভিডিওটা দেখে পাবলিক খুশি হবে? তোমার এই ভিডিওটা দেখে না পাবলিক একটা কথাই বলবে নিজের বড় বড় মাইগুলোকে না আপনি গান মে ডাল চল হাটি বেগানি কি